আসসালামু আলাইকুম আশফাক আলম ইন্ডিয়া থেকে জানতে চেয়েছে স্ত্রীর সাথে যৌন মিলনে সওয়াব রয়েছে কিনা আর এই যৌন মিলন করার জন্য বিশেষ কোন দিন অথবা বিশেষ কোন সময় রয়েছে কি বিসমুল্লাহ সম্মানিত দিনী ভাই বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আল্লাহ রব তার বান্দার প্রতি তিনি অনেক দয়া করেছেন অনেক এহসান করেছেন আল্লাহ রব্বুল আলমিন তার বান্দা কিভাবে দুনিয়াতে কৃতকার্য হতে পারবে কিভাবে পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবে সবকিছু তিনি তার রাসুলের মাধ্যমে তার বান্দার কাছে বর্ণনা করে দিয়েছেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলহিবাসাল্লাম একজন ব্যক্তি তার পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত তার সর্বক্ষেত্রে সকল প্রয়োজনীয় জিনিস রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম সুন্দরভাবে সুস্পষ্টভাবে তিনি বর্ণনা করে দিয়েছেন যার মধ্যে কোনো গোপনীয়তা নেই সব স্পষ্ট আল্লাহ রব আলম তার বান্দার প্রতি এতই দয়া করেছেন যে বান্দা ভালো কাজ করলে তসবিত হারিল করলে নামাজ রোজা আদায় করলে যেমন সবাব পাবে কি সে ব্যক্তি তার স্ত্রীর সাথে নিজের আকাঙ্ক্ষা পূরণ করাতেও সে ব্যক্তি সবাবের অধিকারী হবে সুবাহ আমরা রসুল সাল্লাসাল্লামের হাদিসের দিকে তাকালে দেখতে পাই সাহাবাহিকেরাম তারা প্রতিযোগিতা করেছে তাদের আমল নিয়ে কিভাবে আমলের মাধ্যমে একজন আরেকজনকে পিছিয়ে ফেলা যায় কিভাবে একজন আরেকজনের চাইতে বেশি সব অর্জন করতে পারে এই ছিল তাদের চিন্তা ভাবনা রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের একদল সঙ্গীর সাথী তার কাছে আসলো এসে তারা বলল হেলা রসুল ذهب اهل الدصور উজুর धनी ব্যক্তিরা তো সকল সব নেকি নিয়ে গেল আমরা যেমন সালাত আদায় করি তারাও সালাত আদায় করে আমরা যেমন সম পালন করি তারাও সম পালন পালন করে তবে তারা তাদের সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করতে পারে صدকা করতে পারে কিন্তু আমরা তো صدকা করতে পারি না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আ ওয়লাইসা قد جاء الله لكم ما تصدقون আল্লাহ তালা কি তোমাদের জন্য এমন কোন ব্যবস্থা করেন নাই যার দ্বারা তোমরা সদকা করতে পারো তারপর তিনি সদকার অনেকগুলো দিক বর্ণনা করে দিলেন ইমনা বিকুলি তসবিহ সদাক বকুল্লি তাকবিন সদাক প্রত্যেক তাসবিহ একটি সদাক আল্লাহ আকবর বলা একটি সদাক আলহামদুলিল্লাহ বলাটাও একটি সদাক বলাও হচ্ছে একটি সদাক আমরুম বিলাক ভালো কাজের আদেশ করাটা সদাক খারাপ কাজ থেকে বারণ করা খারাপ কাজ থেকে নিষেধ করাটাও হচ্ছে একটি সদা কমন কি তোমাদের কেউ তার যৌন আকাঙ্ক্ষা পূরণ করবে তাতেও তার জন্য সদাকা এই কথা শুনে সাহবাইকার জিজ্ঞাসা করলো

যদি সে ব্যক্তি হারাম পন্থায় তার এই চাহিদা পূরণ করতো তাহলে কি তার জন্য গুনা হতো না অনুরূপ ভাবে খারাপ পন্থায় তার এই চাহিদা পূরণ করায় যেমন ভাবে গুণা হতো ঠিক তেমনি ভাবে যদি সে এই সে যদি তার এই চাহিদাটাকে হালাল পন্থায় পূরণ করে তাহলে আজরুন। তার জন্য সবাব রয়েছে প্রতিদান রয়েছে সুবাহান আল্লাহ হ্যান দিহি সমানিত দিন ভাই বন্ধুরা আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার প্রতি কত এহসান করেছে কত দয়া করেছে এই কাজটাতেও আল্লাহ রব্বুল আলমিন তার বান্দার জন্য সবাব লিখে রেখেছেন তবে এই সবাব অর্জনের জন্য কিছু করণীয় রয়েছে কিছু বর্জনীয় রয়েছে যা খেয়াল রাখতে হবে এই হাদিসটি মুসলিম তার এক হাজার ছয় নম্বর হাদিসে উল্লেখ করেছেন এখানে চারটি কাজ চারটি বিষয় চারটি দিক রয়েছে স্ত্রী মিলন স্ত্রীর সাথে যৌন মিলনের দ্বারা উদ্দেশ্য হতে হবে আর নিইয়া তো বিল ইবাদা আর নিয়া বিল ইবাদা স্ত্রীর সাথে যৌন আকাঙ্ক্ষা পূরণের উদ্দেশ্য হবে ইবাদত অন্য কোনো উদ্দেশ্য নয় অন্য কোনো লক্ষ্যে নয় পশু পাখি যেমন তারা আসলো তাদের যখন মন চাই তখন করে তাদের কোনো তাদের কোনো সময় সীমা নির্ধারণ নাই রাত নাই দিন নাই যখন চাই তখনই তারা তাদের মনের চাহিদা যখন ইচ্ছা তখনই পূরণ করে এরূপ নয় স্ত্রী মিলনের মাধ্যমে স্ত্রীর সাথে যৌন মিলনের মাধ্যমে উদ্দেশ্য হতে হবে তারপরে এর দ্বারা উদ্দেশ্য হবে অদা ও হাক্তি জাউজা স্ত্রীর হক পূরণ করা দুই নম্বর তলাবু ওয়ালাদিন সালেহিন নেক সন্তান আশা করা আল্লাহর কাছে দোয়া করা এবং এই যৌন মিলনের মাধ্যমে নেক সন্তান আশা করা তিন নম্বর নাফসি নিজের নাফসকে পবিত্র রাখা পুত পবিত্র রাখা চার নম্বর ওয়াক সুহা আনিল মাহিম নিজের নাক্সকে যেমন পবিত্র রাখা অনুর্বেন স্ত্রীকেও হারাম কাজ থেকে বিরত রাখা যখন একজন ব্যক্তি এই পদ্ধতি অবলম্বন করবে তার এই চাহিদা পূরণ করবে তখন নিজে যেমন হারাম পদ্ধতি থেকে হারাম পন্থা থেকে বিরত থাকবে অনুরভাবে স্ত্রীও হারাম থেকে বিরত থাকবে উভয়েই এই হারাম থেকে মুক্তি পাবে আর এই যৌন মিলনের মাধ্যমে আশা হবে যাতে আল্লাহ তালা এর দ্বারা নেক সন্তান দান করে যদি এগুলো পাওয়া যায় তাহলে সে ব্যক্তি অবশ্যই স্ত্রীর সাথে যৌন মিলন করার দ্বারা সাওয়াবের অধিকারী হবে স্ত্রীর যৌন মিলনের বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো সময় ওর আন বা সুন্নাই সুস্পষ্টভাবে বর্ণিত হয় নাই তবে জুমায় দিন সম্পর্কে একটি হাদিস রয়েছে যার ফজিলত অনেক রয়েছে সেখানে রাসুল সাল্লাম একটি বাক্য বলেছেন যেখান থেকে ওলামা রাম কেরাম বলছেন যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে স্বামী স্ত্রী উভয় হাদিসটি হচ্ছে আউস বিন আউসেল থেকে বর্ণিত তিনি বলছেন রাসুল সাল্লা বলেছেন মান গাছশালা সালা যে ব্যক্তি গোসল করাবে সালা এবং গোসল করবে মান গাছশালা গোসল করাবে আর দ্বারা উদ্দেশ্য হল স্ত্রীর সাথে যৌন মিলন করবে স্ত্রীর সাথে নিজের চাহিদা পূরণ করবে তাহলে স্ত্রীর সাথে যদি যৌন চাহিদা পূরণ করে তাহলে স্ত্রীর জন্য গোসল আবশ্যক হলো আর তার জন্য গোসল আবশ্যক হলো তাহলে উভয়কেই গোসল করতে হবে তার তার কারণে তার স্ত্রীর গোসল আবশ্যক হলো এর দ্বারা মান যে ব্যক্তি অন্যকে গোসল করাবে তাহলে স্ত্রীর জন্য গোসল আবশ্যক হলো এবং সে নিজে গোসল করবে এখান থেকে ওয়াকিব তিনি বলছেন জুমার দিন জুমার সালাতে যাওয়ার পূর্বে স্ত্রীর সাথে যৌন আকাঙ্ক্ষা পূরণ করে উভয়ে গোসল করবে তাহলে এর এর স্বভাব কি রাসুসাল্লা ভাইস্লাম হাদিস সে অংশে গিয়ে বলছেন গান আলাহু বিকুল্লি খুতুয়াতিন তার প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা পদমে ইয়ুহা আজর সানাতিন এক বছরের সবাব সিয়ামিহা ওয়া মিহা এক বছর সিয়াম পালন করে যে সবাব সে অর্জন করবে এক বছর নফল সলাদ আদায় করে সে ব্যক্তি যে সবাব অর্জন করবে সে যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করে জুমার দিনে যেগুলো বলা হয়েছে নিজে গোসল করবে অন্যকে গোসল করাবে তাড়াতাড়ি যাবে ওলাম ইয়ার কাপ পায়ে হেঁটে যাবে ইমামের কাছাকাছি বসবে এবং সেখানে গিয়ে অহিত কোন কাজ করবে না মনোযোগ দিয়ে ইমামের খুদ্ শ্রবণ করবে তাহলে সে ব্যক্তি এক বছরের নফল সিয়াম এবং নফল সলাদ আদায়ের স্বভাব সে ব্যক্তি অর্জন করতে সক্ষম হবে সুবাহ এই হাদিস থেকে ওলামাইকরাম কেউ কেউ বলছেন যে এর দ্বারা হচ্ছে জুমার নিজে গোসল করবে এবং স্ত্রীকেও গোসল করাবে এছাড়া কোরআন বা কোন দিনের কথা বিশেষভাবে উল্লেখ নেই অফি বুদ্ধি আহাদিগম যখনই স্ত্রীর সাথে যৌন মিলনের দ্বারা এগুলো উদ্দেশ্য হবে আলেবাদা তারপরে এর দ্বারা নেক সন্তান উদ্দেশ্য স্ত্রীর হক পূরণ করা স্ত্রীর হক আদায় করা আর নিজেকে অথবা স্ত্রীকে হারান থেকে হেফাজত করা সংরক্ষণ করা এই উদ্দেশ্যগুলো যদি থাকে তাহলে সে ব্যক্তি অবশ্যই সবাবের অধিকারী হবে ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে যেন তার রাসুলের তার তার পক্ষ থেকে আগত দিন এবং তার রাসুলের পক্ষ থেকে যে সুন্না এসেছে সবগুলোকে আমাদের জন্য জীবনে আমাদের জীবনে বাস্তবায়ন করে দুনিয়া ও আখেরেতে আমরা কৃতকার্য কার্য হতে পারি আল্লাহ রব্বুল আলাম আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আল্লাহ আমিন আশা করি উত্তরটা পেয়েছেন আল্লাহ আলম আসসালামু আলাইকুম